সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে পলিটেকনিকের সিএও বা ওয়েস্ট বেঙ্গল রাজ্য কারিগরি দপ্তর বা পলিটেকনিক সেলের বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠছে। আজকের এই ভিডিওতে সেই নিয়ে কথা বলবো। পলিটেকনিক স্টুডেন্টরা কি সংকটে পড়বে, সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। পলিটেকনিক স্টুডেন্টরা যারা এই আন্দোলনে সামিল হচ্ছে তাদেরকে নোটিশ করছে স্টেট কাউন্সিল। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমরা জানোই পলিটেকনিক এডুকেশনের সমস্ত রকম আপডেট এবং ইনফরমেশন আমি তোমাদের মধ্যে নিয়ে আসি। তো মূলত যে বিষয়টা আমি আজকে তোমাদের মধ্যে দেব, যে পলিটেকনিক স্টুডেন্টদের যে ছাত্র বিরোধী সিদ্ধান্ত বা ছাত্র বিরোধী যে সমস্ত সিস্টেম করা হচ্ছে তার বিরুদ্ধে ছাত্রছাত্রীরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিবাদ জানাচ্ছে। জানানোটাই স্বাভাবিক এবং ক্রুদ্ধ হওয়াটাই স্বাভাবিক, কারণ যে সমস্ত আপডেট বা ইনফরমেশন আসছে সেগুলো সত্যি ভুল। তো সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের এই সমস্ত অভিযোগের বিরুদ্ধে স্টেট কাউন্সিল কি কোন রকম সিদ্ধান্ত নেবে সেই নিয়ে কিন্তু আজকে কথা বলবো। দেখো, স্টেট কাউন্সিল মূলত সমস্ত পদক্ষেপই দেখে, সেটা অনলাইন সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন। কারণ 2020-21 সাল থেকে এই 23 পর্যন্ত কিন্তু কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি উঠে আসছে স্টেট কাউন্সিলের বিভিন্ন সিদ্ধান্ত এবং সিএওর ডিসিশনের ওপর। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের ছাত্রছাত্রীদের কাছে কিন্তু এখনো যে সমস্ত আন্দোলন চলছে সেগুলো কিন্তু অবশ্যই নোটিশ হচ্ছে বা সেগুলো কিন্তু অবশ্যই যাচ করার কাজ চলছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম স্ক্রিনশট আমি তোমাদের দেখাচ্ছি, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু এই নিয়ে সিএওর বিরুদ্ধে এই সমস্ত পদক্ষেপ চলছে বা ক্যাম্পেনিং চলছে। সেই ক্ষেত্রে রাজ্য কারিগরি ভবনের ক্ষেত্রে তাদের জায়গা বাঁচাতে বা তাদের সিদ্ধান্তে দাঁড়িয়ে কিন্তু অনেক রকম কিছু করা যেতে পারে। তো পলিটেকনিক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু চেষ্টা করো এই সমস্ত বিষয়ে না জড়ানোর, কারণ আমি আগেও বারবার বলেছি স্টেট কাউন্সিল তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে না। যখন প্রিভিয়াস মিনিস্টার ছিলেন হুমায়ুন কবির মহাশয়, তিনিও কিন্তু বলে এসেছেন যে সিদ্ধান্ত কোনোভাবে পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে আরো বড় আন্দোলন হয়েছিল, স্টেট কাউন্সিলের সামনে দাঁড়িয়ে অবস্থান বিক্ষোভ হয়েছিল, যেটা কোনোদিনও হয়নি। রাজ্যের সমস্ত পলিটেকনিক থেকে ছাত্রছাত্রীরা এসেছিল সেখানে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি কিন্তু তোমাদের একটাই কথা বলবো, তোমরা যারা পলিটেকনিক স্টুডেন্ট রয়েছো তারা এই সিদ্ধান্তগুলোকে মেনে নাও, মেনে নিয়ে কিন্তু তোমাদের নিজেদের পড়াশোনা বা প্রিপারেশন চালাও। জানি স্টুডেন্ট এথিক্সে দাঁড়িয়ে অনেক রকম কিছু বাধছে এই বিষয়টা মেনে নিতে, কিন্তু তোমাদের বিরুদ্ধে যদি কোনো কিছু হয়ে যায় বা তোমাদের যদি একটা সাপ্লি বা ইয়ার ল্যাগ হয়ে যায় তখন কিন্তু তোমাদের পাশে কেউ দাঁড়াবে না, এইটা কিন্তু মাথায় রেখো। কারণ তোমাদের সামনেই কিন্তু ভবিষ্যৎ, ফিউচার, এখানে তোমাদের জব, হায়ার এডুকেশন সমস্ত কিছু কিন্তু রয়েছে এই একটা বছরে। তো সেই ক্ষেত্রে বলবো এই একটা বছর কোনো রকম কিছু করো না, এটা আমি সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের বলছি। আর যারা ফাইনাল ইয়ারে রয়েছো তোমাদের বলছি, তোমরা তো একদম সেন্সিটিভ জোনে রয়েছো, তোমাদের কিন্তু মাত্র 2 মাস রয়েছে পলিটেকনিকে, তাই এমন কিন্তু কিছু করো না যেখানে তোমাদের প্রবলেম হয়, পড়াশোনাটাকে একটু বাড়িয়ে দাও। হ্যাঁ, ভুল যা করার পলিটেকনিকে ভর্তি হয়ে এই সমস্ত জিনিসে তোমাদের যদি মনে হয় ভুল, সেটা করে ফেলেছো তোমরা 3 বছরে, আর 2 মাস এমন কিছু করো না যেখানে তোমাদের এই ডিগ্রিটা বা এই কেরিয়ারটা নষ্ট হোক। সার্টিফিকেটটা তোমরা পাও, হায়ার এডুকেশনে যাও কিংবা তোমাদের প্রফেশনাল লাইফে কাজে যাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তোমাদের সমস্ত বিষয়ে আমি তোমাদের সাজেশন দেব, সমস্ত কিছু দেব, তোমরা কেউ ফেল করবে না। বড় প্রশ্ন থাকলে আমি তোমাদের এইটুকু বলছি, তোমরা জাস্ট একটু একটু করে পড়ো আর বেসিক জিনিসগুলো ক্লিয়ার করো। আমি তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দেবো, বড় প্রশ্ন লিখে কিভাবে পাশ করতে হয়, বড় প্রশ্নে পাশ করার চান্স বেশি থাকে। ভাই বোনেরা তোমাদের বলছি, তোমরা কিন্তু চিন্তা করো না। দেখো, চিন্তা করে প্যানিক হয়ে এই সমস্ত জিনিস করার থেকে তুমি যদি একটু বেসিক পড়াশোনা করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটা লাভ। এমনও কিন্তু হতে পারে তোমরা দেখতে পারবে যে 3 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো হয়তো শর্ট কোশ্চেনগুলোকেই তারা এমনভাবে এসএকিউ টাইপের দিয়ে মানে এক্সপ্লেন করো দিয়ে 3 নম্বর করে দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে। তো এগুলো কিন্তু হতেই পারে। স্টেট কাউন্সিল বিগত দিন ধরে অনেক বেসিক কোশ্চেন করছে, সহজ প্রশ্ন করেছে পলিটেকনিক আন্দোলনের পরে। 5th এবং 6th সেমিস্টার কিন্তু খুব সহজ প্রশ্ন হয়েছিল 2022-এ। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি কিন্তু তোমাদের বলবো, তোমরা কিন্তু চিন্তা করো না, তোমাদের প্রপার প্রিপারেশনটাকে মেনটেন করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক অনেক কিছু আসতে চলেছে। তোমাদের সমস্ত স্টুডেন্টদের বলছি, কমিউনিটির জন্য অবশ্যই টেলিগ্রামে জয়েন করো, সেখানে বিভিন্ন
মিটিং এবং বিভিন্ন এজেন্ডা সম্পর্কে কথা বলা হয়, তোমাদের বিভিন্ন সাজেশন নেওয়া হয়, টিপস এন্ড ট্রিক্স সম্পর্কে কথা বলা হয়, তোমাদের সমস্ত ইয়ারলি কোশ্চেন অ্যান্সার সলভ করা হয়, এবং যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাও জিলেট অ্যাডমিশন বা যে কোনো কোয়ারিতে অবশ্যই ইনস্টাগ্রামে চলে আসো। এবং তোমরা যারা জিলেট অ্যাডমিশন নিতে চাইছো টপ কলেজগুলোতে, না আমি টপ কলেজগুলোতে অ্যাডমিশন করাই না, তার কিছু কারণ রয়েছে, প্রচুর ডোনেশন এবং প্রচুর ফিস থাকে সেই বিষয়ে। নর্মাল যে সমস্ত প্রাইভেট কলেজ বা একটু বিলো পার যে সমস্ত প্রাইভেট কলেজ রয়েছে সেখানে অ্যাডমিশন নিতে পারো, জব ক্যান্ডিডেটদের কিন্তু কোন রকম অ্যাডমিশন হচ্ছে না, এমনি যারা রেগুলার ক্যান্ডিডেট পড়াশোনা করতে চাইছো অ্যাডমিশন নিতে পারো, লো ফিসে কিন্তু হয়ে যাবে। এবং ম্যান্ডেটরি 1,80,000 স্কলারশিপ তোমরা পেয়ে যাবে স্বামী বিবেকানন্দ মেরিট কামিন স্কলারশিপ। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।